ফিরোজ খান বিন সাইফুল্লাহ বলেছেন আমার বয়স প্রায় ছাব্বিশ আলহামদুলিল্লাহ ইসলামের পথে থাকার চেষ্টা করি কিন্তু অনেক গোনাতেও মাঝে মাঝে লিপ্ত হয়ে যায় আনাকাল্লাহ ওয়া হাফিদান আল্লাহ হুসুবানা আঞ্জামিয়া ইলমা আসি আমার মনে হয় বিবাহ করলে আমি অনেক গুণা থেকে বিরত থাকতে পারবো ইনশাল্লাহ সমস্যা হলো বাড়ি থেকে বিবাহের অনুমতি দেয় না তারা বলে আগে বড় ভাইয়ের বিয়ে তারপর বিয়ে তারপর তোমার বিয়ে আমি যদি তাদের না জানিয়ে বিবাহ করি তাহলে তারা খুবই কষ্ট পাবে তারা কষ্ট পেলে কি আমি গুণাগার হবো এই কাজটি কি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত অর্থাৎ ছেলে মা বাবাকে না জানিয়ে বিয়ে করাটা কি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত এই পরিস্থিতিতে আমার করণীয় কি। প্রথম হচ্ছে আমাদেরকে আসলে এই প্রশ্নের আলোকে অভিভাবকদেরকে একটু নাসিহা করতেই হয় অভিভাবকরা যেন সন্তানদের দ্রুত বিবাহের ব্যবস্থা করেন আজকে অবশ্য যে জীবনযাত্রা তাতে বিবাহটা যাতে প্রলম্বিত হয় সার্বিকভাবে সেই সিস্টেমটাই প্রমোটেড হচ্ছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং এর সাথে অভিভাবকদেরও চিন্তা চেতনা যোগ হচ্ছে যে সন্তানকে একদমই প্রতিষ্ঠিত করে তারপর বিয়ে দেবেন ছেলে মেয়েদের পড়াশোনা শেষ করে বিয়ে দিবেন। যেটা একটা ভুল পন্থা সন্তানদেরকে দ্রুত বিয়ে দেয়া এবং সন্তানরাও বিশেষ করে যারা শাবাব তাদেরকে দ্রুত বিয়ে করার নির্দেশনা রাসু সাল্লাহসাল্লাম দিয়েছেন এখানে বাবা মায়ের প্রতি যে ওসিয়াটা রাসু সাল্লাহ আসলাম করেছেন সেটা হচ্ছে তিনি যেমন একাধিক হাদিসে একাধিক ভাষ্যে বেশ কিছু রেওয়াইতে এসছে আমি সংক্ষেপে সেটা বলছি নবী নবীম বলছেন ইদা খাতাবা ইলাইকুম আহাদুকুম যখন তোমাদের কাছে এমন কেউ খুদ্বাণী মানে বিয়ের প্রস্তাব নিয়ে আসে তার দাও না হো নাদিনাহো খুলোকাহো যাদের দিনদারি এবং আখলাকে তোমরা সন্তুষ্ট ফাজাউজুহু তখন তাকে বিবাহ করিয়ে দাও এটা হচ্ছে ওলিউল আমরের কাছে অর্থাৎ মেয়েদের যারা অভিভাবক তাদের কাছে একটা নির্দেশনা যে কোনো পাত্র যার দিনদারি এবং আখলাকে তোমরা সন্তুষ্ট তোমাদের কাছে প্রস্তাব নিয়ে আসলে তোমরা বিয়ে করিয়ে দাও ইতা ফায়দু যদি তোমরা তা না করো তাকুন ফেতনাতুন ফিলআর ও ফ্যাসাদন আরিদ তাহলে জগতে অনেক ধরনের ফেতনা এবং ফাসাদ দেখা দিবে এই হাদিসটা সাহি এটা সুনানের বেশ কিছু গ্রন্থে এসেছে এবং মুসনাদের মধ্যেও এই হাদিসটি এসেছে আর خلديرك شهرا شوري النبي صلى الله عليه وسلم جنب إرشاد شان ديرسنا ركب ركب النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء هي جوبك شام رداه ثم در مدهوته كجارة ببهاه شامو ثوراخي تلاجنا شطور بباهو কারণ এটাই তাদের দৃষ্টিশক্তিকে সংযত রাখার সবচেয়ে উপযোগী পন্থা এবং তাদের লজ্জাস্থানের হেফাজতের জন্য এটাই সবচেয়ে উত্তম মাধ্যম আর যারা সামর্থ্য রাখে না তারা যেন সম রাখে কারণ এই সম তাদের চরিত্রকে রক্ষা করে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম হাদিসটা এটা মেয়েদের অভিভাবকের দিকে ইঙ্গিত করা হয়েছে অতএব মেয়েরা যেন নিজেরা বিয়ে না করে ইভেন তাদের বিয়ের বয়স হয়ে গেলেও অভিভাবকের অনুমতির সাপেক্ষে এবং তার অনুমোদন সাপেক্ষে তারা বিবাহ করবে আর অভিভাবকরাও মেয়ের কনসেন্ট নিয়ে তাকে বিয়ে দেবেন কিন্তু যুবকরা তাদেরকে নবিসাল্লাহ সাল্লাম সরাসরি বিবাহ করতে উদ্বুদ্ধ করেছেন সেখানে অভিভাবকের কোনো অনুমতি লাগবে না এটা হচ্ছে ফেঁকি মাসালা কিন্তু তাই বলে কি আপনি আপনার বাবা মাকে ইগনোর করবেন যারা আপনাকে অপত্য স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে আপনাকে গড়ে তুলেছেন আপনি তাদের আশা ভরসা অতএব তাদের সাথে আপনি এমন আচরণ করা ঠিক হবে না যে তারা বিয়ে করতে রাজি হচ্ছে না বলে আপনি পালিয়ে গিয়ে আলাদা বিয়ে করবেন সেরিয়াও বলবে যা সেই সুযোগটা আপনি নেবেন না আপনি এটাকে একটা সুন্দর ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসবেন ইসলাম একটা চমৎকার ব্যবস্থাপনার নাম সেটা হচ্ছে যদিও ফরজ নয় বাবা মায়ের কনসেন্ট নেওয়া ছেলেদের জন্য কিন্তু আপনি তাকে কনভিন্স করবেন তাকে বোঝাবেন বড়ো ভাই যদি কোনো কারণে বিয়ে করতে দেরি করে তাহলে ছোট ভাই যদি বিয়ের বয়স হয়ে যায় এবং সামর্থ্য থাকে তাহলে সে বিয়ে করতে পারে এ তো কোনো ধরনের সমস্যা নেই ইসলামীয় সমস্যা নেই এবং বাবা মায়ের যে একটা ভুল বদ্ধ মূল ধারণা আছে সেটাকে দূর করার জন্য আপনাকে কাজ করতে হবে আপনি এত অস্থির হওয়ার কোনো কারণ নেই আপনি যদি বাবা মাকে দুই মাস বুঝান তিন মাস বুঝান তাহলে তারা সেটা মেনে নেবেন এবং যদি আপনি নিজে ব্যর্থ হন তাহলে আপনার পক্ষ থেকে কেউ একজন কোনো মসজিদের ইমাম কিংবা কোনো একজন ধর্মীয় ব্যক্তিত্ব কিংবা কোনো একজন বিজ্ঞ শিক্ষাবিদ অথবা আপনার কোনো মুরব্বী তাদেরকে বোঝাবেন অধিকাংশ ভালো বাবা মা সন্তানদের নেটটাকে ফুলফিল করে কারণ আমরা তো দেখছি অনেক বাবা মা সন্তানরা যখন অন্যায় আবদার করে অন্যায় করার জন্য যখন তারা উঠে পড়ে লাগে বাবা মা মৌন দিয়ে দেন অনেক সন্তান ঘুষ খায় বাবা মা কিন্তু তাকে না করেন না সুদ খায় না করেন না অনেক দুর্নীতিতে আক্রান্ত হয় না করেন না তাহলে একটা ভালো কাজে বাবা মা চরমভাবে না করবেন এটা হয় না আমরা অনেক সময় লজ্জার কারণে বিয়ের কথা বলতে পারি না সন্তান হিসাবে ছাব্বিশ বছরের একজন সন্তান ফিরোজ খান হয়তো তার বাবাকে বলতে পারছে না বা ঠিক মতো বুঝাতে পারছে না লজ্জা পায় সেটা হচ্ছে মূল কারণ কিন্তু আমার কাছে মনে হয় অনেকগুলো স্টেপ আছে আমাদের কাছে সুযোগ আছে স্কোপগুলো কাজে লাগিয়ে যদি বাবা মায়ের কাছে আমরা অ্যাপ্রোচ করতে পারি কনভে করতে পারি আমাদের মূল চিন্তা চেতনা এবং মেসেজগুলো তাহলে বুদ্ধিমান বিচক্ষণ বাবা মা অবশ্যই সন্তানকে দ্রুত বিবাহের ব্যবস্থা করবেন যদিও তার বড় ভাই বড়ো ভাই কিংবা বড় বোন তখনও বিয়ে না করে থাকে এটাও একটা ভুল যে বড় ভাই এত বড় হয়েছে কেন বিয়ে করলো না সেটা আরেকটা আলোচনা আমরা সেদিকে যাব না আমরা শুধু বিশেষ প্রশ্নটাকে অ্যাড্রেস করার জন্য এভাবে বললাম যে বড়ো ভাই বিয়ে যদি এখনও নাও করে ছোট ছেলে বিয়ে করতে পারে সে কোনো অসুবিধা নেই অল্লাহ তালা আলাম